আলভির দেড় বছরের শত নাটকের মিলিয়ন ভিউ, 2013 সালে অভিনেতা ও নির্মাতা শাহেদ শরীফের অসমাপ্ত কাহন নাটকের মধ্য দিয়ে অভিনয় শুরু করেন জাহের আলভি। এরপর থেকে নিয়মিত নাটকের কাজ করছেন তিনি। সম্প্রতি এই অভিনেতা 100টি নাটকের মিলিয়ন ভিউ অতিক্রম করেছেন, যা নিয়ে উচ্ছ্বাসিত আলভি। আলভি জানান, এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, এর কৃতিত্ব আসলে আমার দর্শকের প্রতি, যারা আমাকে ভালোবেসেছে, আমার কাজগুলো দেখেছে, যাদের সঙ্গে কাজ করেছি, প্রত্যেকটি টিম আমার সফলতার ভাগিদার, আমার সহকর্মী ও পরিচালকদের প্রতিও কৃতজ্ঞতা। 100টি নাটকে ভিউ অতিক্রম করতে কত সময় লেগেছে এমন প্রশ্নে তিনি বলেন, এই সময়টা খুব বেশি দিন না, মাত্র দেড় বছরে এই ভিউ অতিক্রম করাটা আমার জন্য বিশাল ব্যাপার। আমি বরাবরই ভিন্নধর্মী গল্পে নিজেকে মেলে ধরার চেষ্টা করি, সামনে এই ধরাটা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে আশা করছি। আলভির 100টি নাটকের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাটক হলো চীনা বাদাম, 29 রোজা, কলেজ লাভ, তিন গুটি, উদার ভালোবাসা, পণ্ডিত জামাই, লটারি, 300 দিনের ঘর, চোরে চোরে টক্কর, পেমবাজ, ক্রেজি লাভার, তোমার যত রাগ, অশিক্ষিত ভালোবাসার ঠিকানা, আজব মহব্বত ইত্যাদি। তো এমন সকল প্রকার বিনোদন জগতের নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।